প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে জিরো টু হিরো চ্যানেলের মাধ্যমে আমরা জানতে চলেছি এমন একজন বাগিনী কন্যার জীবনী সম্বন্ধে যাকে বাংলাদেশের সবাই চেনে, বাংলাদেশের টক শোর আলোচিত মুখ এবং যার ভয়ে কেঁপে ওঠে গোটা সংসদ এরিয়া। হ্যাঁ বন্ধুরা, আমরা বলছি ব্যারিস্টার রুমিন ফারহানার কথা। আজকে ব্যারিস্টার রুমিন ফারহানার আদ্যপন্ত জানবো জিরো টু হিরো চ্যানেলের মাধ্যমে। এমন কি এখন পর্যন্ত কেন করেননি বিয়ে, সেই চাঞ্চল্যকর তথ্য জানবো আমরা ভিডিওর শেষ অংশে। তাই প্রিয় বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রুমিন ফারহানা বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ, আইনজীবী এবং সংরক্ষিত নারী আসন 50 থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। তিনি জাতীয় সংসদের 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে সর্বশেষ 2019 সালের 28 মে সংসদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা অলি আহাদ বাংলাদেশী রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক। তার দাদা আব্দুল ওহাব ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার ছিলেন। রুমিন ফারহানা হোলি ক্রস স্কুল থেকে মাধ্যমিক এবং ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডনে বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন। ব্যারিস্টার রুমিন ফারহানা ঢাকা আইনজীবী সমিতির সদস্য। তিনি আইন ও রাজনীতির পাশাপাশি বাংলাদেশী লেখক ও সাংবাদিক হিসেবেও পরিচিত। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের উচ্চ আদালত বিভাগের আইনজীবী। এছাড়া বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ পত্রিকারও প্রকাশক ও সম্পাদক রুমিন ফারহানা। প্রিয় বন্ধুরা, রুমিন পরিবার থেকেই রাজনৈতিক দীক্ষা পান। তার পিতা অলি আহাদ ভাষা আন্দোলনে 154 ধারা ভঙ্গের নায়ক। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এ কারণে তিনি স্বাধীনতা পুরস্কারেও ভূষিত হন। অলি আহাদ তার জীবনের দীর্ঘ 19 বছর তিনি কারাগারে কাটিয়েছেন। রাজনীতি করেছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। রুমিন রাজনৈতিক ব্যক্তিত্ব, বাবার হাত ধরেই রাজনীতিতে আসেন। প্রিয় বন্ধুরা, দল থেকে মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, দেশনেত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ভিত্তিহীন মামলায় কারাগারে। দল আমার উপরে যে আস্থা রেখেছে, বিশেষ করে ম্যাডামের মুক্তি ও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করা, জনগণ ও দলের পক্ষে কথা বলা, এটি যেন এমপি হয়ে করতে পারি, সেজন্য সবার দোয়া চাই। তিনি বলেন, আমি সংসদে গিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কথা বলবো, দেশ ও জনগণের জন্য কথা বলবো। তিনি আরো বলেন, আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা নিষ্ঠা সততার সাথে পালন করতে আমি সচেষ্ট থাকবো। তফসিল ঘোষণার পর থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির কাকে মনোনয়ন দেয়া হবে তা নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে তার অবসান হয়েছিল রুমিন ফারহানার মাধ্যমে। ডজন প্রতিযোগী থাকলেও নারী এমপির তালিকায় বিএনপির সিনিয়র নেতাদের পছন্দের তালিকার শীর্ষে ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। পেশায় আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তার বাবা অলি ফাহাদ একজন ভাষা সৈনিক ও বিশিষ্ট রাজনীতিবিদ। আইনজ্ঞ হিসাবে রুমিন ফারহানার রয়েছে বাকপটুতা ও ঘোড়দার যুক্তি। দেশের গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক পরিবারে অলি আহাদের মেয়ে হয়ে বেড়ে ওঠা রুমিন ফারহানা বিএনপির কূটনৈতিক উইং শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এছাড়া টেলিভিশন টকশোর পরিচিত মুখ হিসেবেই ব্যারিস্টার রুমিন ফারহানা পরিচিত। তাকে চেনে না এমন কোনো বাংলাদেশে হয়তোবা যুবক নেই যাদের ভোটারের বয়স হয়েছে। সংসদ এরিয়া রুমিন ফারহানা থাকা মানেই হচ্ছে এক আতঙ্কের নাম, ঝড়ের নাম। সংসদে প্রতিনিয়তই তাকে ঝড় তুলতে দেখা যায় তার বক্তব্যের মাধ্যমে। প্রতিদ্বন্দ্বী
ক্ষমতাসীন দলের মন্ত্রী এমপিরা যার কথার জবাব দিতে গিয়ে হোঁচট খেয়ে যান, তার অপর নাম রুমিন ফারহানা। একাদশ জাতীয় সংসদের আগে বিএনপির মনোনয়ন চেয়ে তিনি আলোচনায় চলে আসেন। এর আগে তেমন পরিচিত ছিলেন না তিনি, তবে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে উকিল আব্দুস সত্তারকে মনোনয়ন দিয়েছিল বিএনপি। নিজ এলাকার মানুষের কাছে তেমন পরিচিতি না থাকলেও কেন্দ্রীয় রাজনীতিতে রুমিন ফারহানার পরিচিতি বেশ, কারণ বিভিন্ন সময় তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে দ্রুতই পরিচিতি পেয়ে যান এই বিএনপি নেত্রী। বিএনপি নেতাকর্মীরা মনে করেন দলীয় বক্তব্য জাতিকে জানাতে সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন রুমিন ফারহানাই, এবং তাদের আস্থাও রেখেছেন এই বিএনপি নেত্রী। রুমিন ফারহানা বিয়ে না করার চাঞ্চল্যকর তথ্য রয়েছে আমাদের হাতে। পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান ও বিএনপির সাবেক সংসদ সদস্য এম এ হাশেমের ছোট ছেলে শওকত আজিজ রাচেরের অন্যতম বেড পার্টনার রুমিন ফারহানা। নিত্য নতুন দামি দামি সব উপহার পান রাচেলের কাছ থেকে, একসাথে প্রায় যান বিদেশ ভ্রমণে। রাতের আধারের ডিজে পার্টিগুলোতে রাচেলের রাতের রানী হিসেবেও থাকেন রুমিন ফারহানা। অনেক রাতের রানীর সাথেই রয়েছে রুমিন ফারহানার সক্ষতা এবং ওঠা বসা। বিএনপির বদৌলতে একজন রাতের রানীও আজ সংসদ সদস্য। প্রিয় বন্ধুরা, রাজনীতিতে জুনিয়র হওয়া সত্ত্বেও বিএনপির সিনিয়র নেতারা সবাই রুমিন ফারহানাকে তোয়াজ করে চলে, কারণ রুমিন ফারহানার সাথে তারেক রহমানের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। প্রায়ই লন্ডনে গিয়ে হোটেলে তারেক রহমানের সাথে রাত কাটান তিনি। তবে কেউ কেউ বা বলছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানার মনোনয়নপত্র পাওয়া এবং সংসদ সদস্য হওয়ার পিছনে রয়েছে এক বিরল ইতিহাস। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে রয়েছে নাকি রুমিন ফারহানার ঘনিষ্ঠতা। সেই ঘনিষ্ঠতার সূত্র ধরেই বিএনপির প্রার্থী রুমিন ফারহানা পেয়েছিলেন মনোনয়নপত্র। কেউ কেউ বলছেন রুমিন ফারহানা এখন পর্যন্ত বিয়ে করেনি, তার অন্যতম কারণ হচ্ছে তিনি তারেক রহমানের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িত। তারেকের আশীর্বাদেই বিএনপির অনেক ত্যাগী জেল জুলুম সহ্য করা নেতা নেত্রীদের ডেঙিয়ে রুমিন ফারহানা আর সংসদে। আরো অনেকের সাথে নিয়মিত রাত কাটান এই সংসদ সদস্য, যার কারণে চল্লিশের উপরে বয়স হওয়া সত্ত্বেও এখনো বিয়ে করেননি রুমিন। কেন বিয়ে করেন না বিভিন্ন টক শোতে এমন প্রশ্নের সম্মুখীন হলেও চতুরতার সাথে এই প্রশ্ন এড়িয়ে যান তিনি। পাকিস্তানের এক নাগরিকের সাথেও রয়েছে রুমিন ফারহানার ঘনিষ্ঠ সম্পর্ক। প্রিয় বন্ধুরা, ব্যারিস্টার রুমিন ফারহানাকে আপনার কেমন লাগে এবং তার সম্বন্ধে যদি আপনার কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিওটি সবার আগে দেখার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।